শুরুতেই সংবাদ শিরোনাম। তুরস্কে আবারও সামরিক অভ্যুত্থানের পদধ্বনি। ফিলিপাইন ও তাইওয়ানের বিরুদ্ধে আগ্রাসে চীন, কড়া হুঁশিয়ারি আমেরিকার। চুক্তি লঙ্ঘন করে ভারতের সমুদ্র সীমায় মার্কিন যুদ্ধজাহাজ, শুরু কূটনৈতিক টানাপোড়ন। লৌহিত সাগরে ইরানি জাহাজে হামলার নিশ্চিত জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি ইরানের। ইহুদির কাছে ফিলিস্তিনি জমি বিক্রি করলে দাফন করা হবে না। মিশরে 3000 বছরের পুরনো ফিরাউনি যুগের শহর আবিষ্কার। এবং সবশেষ থাকছে, করোনার বিধি ভঙ্গ করায় নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। এশিয়া এবং ইউরোপের সংযোগ স্থলে অবস্থিত এই মুসলিম দেশটির গত 100 বছরের ইতিহাসে সামরিক অভ্যুত্থান হয়েছে অনেকবার। দেশটির ক্ষমতায় আসা প্রায় সব জনপ্রিয় নেতাকেই সামরিক অভ্যুত্থানের হুমকি মোকাবেলা করতে হয়েছে। অনেকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, কাউকে আবার ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বর্তমান রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগানও তার 19 বছরের শাসনামলে অনেকবার সামরিক অভ্যুত্থানের হুমকির সম্মুখীন হয়েছেন। কখনো মোকাবেলা করেছেন রাজনৈতিক চালে, আবার কখনো বা আইনের মাধ্যমে। আর সবশেষ 2016 সালের সামরিক অভ্যুত্থান মোকাবেলা করলেন জনগণকে সঙ্গে নিয়ে। এখন আবার শোনা যাচ্ছে নতুন করে সামরিক অভ্যুত্থানের পদধ্বনি। তুরস্কের 104 জন সাবেক অ্যাডমিরালের একটি যৌথ বিবৃতিতে সরকারের একটি খাল খনন প্রকল্প বাতিল এবং 1936 সালে স্বাক্ষরিত মন্টেক্স চুক্তি নিয়ে নতুন করে আলোচনা না করতে পরামর্শ দেন। একই সঙ্গে এই দুই বিষয় নিয়ে সামনে আগালে তুরস্ক সমস্যার সম্মুখীন হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। এবং একটি বিবৃতিতে প্রকাশ করা হয় শনিবার মধ্যরাতে, সামরিক অভ্যুত্থানের ইতিহাস এবং তুরস্কের বিগত সামরিক অভ্যুত্থানগুলো পর্যালোচনা করলে স্পষ্ট বোঝা যায় যে 100 উচ্চপদস্থ সাবেক সামরিক কর্মকর্তার সাপ্তাহিক ছুটির দিনে মধ্যরাতে এই ধরনের ঐক্যবদ্ধ বিবৃতি বিকল্প পন্থায় সরকার উৎখাতের ইন্ধন যোগাবে। ফের চীনকে কড়া হুঁশিয়ারি দিল আমেরিকা। এবার ফিলিপাইন এবং তাইওয়ানের বিরুদ্ধেও বেইজিংয়ের আগ্রাসী নীতির প্রতিবাদে সরব হয়েছে ওয়াশিংটন। চীনা সেনাবাহিনীকে কার্যত যুদ্ধের হুমকি দিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেট প্রাইস অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, ফিলিপাইনের সেনাবাহিনী যাহা হামলা হলে চুক্তি মেনে বন্ধু দেশটির পাশে দাঁড়াবে আমেরিকা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বা দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের ওপর হামলা হলে প্রতিরক্ষা চুক্তি মেনে প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা হামলা চালাবে মার্কিন সেনা। তার এই হুমকি যে চীনের দিকেই তা স্পষ্ট করে প্রাইস আরও বলেন, হোয়াইট সান রিফের কাছে চীনা মিলিশিয়ার উপস্থিতি নিয়ে ফিলিপাইন এবং আমেরিকা দুই দেশেই উদ্বিগ্ন। একইভাবে তাইওয়ানকেও আর্থসামাজিকভাবে রক্ষা করতে তারা দায়বদ্ধ বলে জানিয়েছে প্রাইস। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, খুব সম্প্রতি তাদের আকাশপথে 15টি চীনা বিমান বিনা অনুমতিতে ঢুকে পড়েছিল, যার মধ্যে 12টি যুদ্ধবিমান। উল্লেখ্য, তাইওয়ানের হামলা চালাতে পারে চীন বলে একাধিক আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছালে চীন বাহিনীকে ঘিরে ফেলতে কয়েকদিন আগেই জাপানের সঙ্গে এক প্রস্ত আলোচনা হয়ে গিয়েছে মার্কিন কর্মকর্তাদের, এমন খবরও শোনা যায়। প্রায় 2,40,00,000 জনসংখ্যার তাইওয়ানকে বরাবরই নিজেদের অংশ হিসেবে দাবি করে এসেছে চীন। বিশেষ করে বেইজিংয়ের শি জিনপিং ক্ষমতায় আসার পর আরও আগ্রাসী হয়ে উঠেছে কমিউনিস্ট দেশটি। ভারত ও যুক্তরাষ্ট্র সমুদ্রপথে শক্তি বৃদ্ধির জন্য জোট বাঁধছে। বিশেষ করে চীন বিরোধী চার শক্তিধর রাষ্ট্রের জোটে আমেরিকার সবচেয়ে বড় বন্ধু এখন ভারত। সেই মুহূর্তে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ তুললো। জানা গেছে, ভারতের অনুমতি ছাড়াই লক্ষদ্বীপের কাছাকাছি ঢুকে পড়ে মার্কিন নৌবাহিনীর মিসাইল বিধ্বংসী যুদ্ধজাহাজ, যে ঘটনাকে আন্তর্জাতিক চুক্তি বিরোধী বলে ব্যাখ্যা করা হচ্ছে। তবে আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ হয়নি বলে দাবি করেছে আমেরিকা। এ নিয়ে শুরু হয়েছে কূটনৈতিক টানাপোড়ন। উল্লেখ্য, গত 7 এপ্রিল লক্ষদ্বীপের 130 নটিক্যাল মাইলের 224 কিলোমিটারের মধ্যে ঢুকে পড়ে
আমেরিকার গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার ইউএসএস জন এস জন পল জোন্স। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শিকারচি বলেছেন, লৌহিত সাগরে ইরানি জাহাজে হামলার নিশ্চিত জবাব দেওয়া হবে। তিনি আজ রুশ বার্তা সংস্থা স্পুটনিককে দেওয়া একটি সাক্ষাৎকারে এই প্রত্যয় ব্যক্ত করেন এবং তিনি বলেন, এই ব্যাপারে কেউ যেন বিন্দুমাত্র সন্দেহ পোষণ না করে, তবে আপাতত হামলাকারীদের পরিচয় সম্পর্কে তদন্তের ফলাফল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জেনারেল শিকারচি বলেন, আমরা পারস্য উপসাগর তীরবর্তী কোনো দেশকে ইরানি জাহাজে হামলা চালানোর জন্য অভিযুক্ত করছি না, তবে আমাদের সন্দেহের তীর ইরানের সরাসরি শত্রু আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের দিকেই রয়েছে। তিনি বলেন, ইরানের ক্ষতি করার যে কোনো প্রচেষ্টায় নিঃসন্দেহে আমেরিকার হাত রয়েছে। গত 6 এপ্রিল লৌহিত সাগরে জিবুতির উপকূলে এক সন্দেহজনক বিস্ফোরণে ইরানের একটি বাণিজ্যিক বিস্ফোরণের কারণ ক্ষতি দেখছে তেহরান। বলা হচ্ছে জাহাজের গায়ে সেটে দেয়া মাইন বিস্ফোরণে জাহাজটির ওই ক্ষতি হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাদেবজাদেও বলেছেন, ইরানের হাজিফ নামের এই জাহাজটি আন্তর্জাতিক নৌ চলাচল সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে লজিস্টিক স্টেশন হিসেবে লৌহিত সাগর এবং ইডেন উপসাগরে নৌপথে অবস্থান করছিল। জলদস্যুদের তৎপরতা মোকাবেলায় সহযোগিতা করাও ছিল এই মিশনের অংশ। অধিকৃত ফিলিস্তিনের জেরুজালেমের আল আকসা মসজিদের খতিব এবং জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ ইকরামা সাবরি বলেছেন, যেসব ফিলিস্তিনি মুসলিম বাসিন্দা তাদের জমি ইসরায়েলি ইহুদিদের কাছে বিক্রি করবেন, তাদের মুসলিম কবরস্থানে দাফন করা হবে না। বৃহস্পতিবার পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের কাছ থেকে এক ইহুদি সংগঠনের কেনা 15টি অ্যাপার্টমেন্টে নতুন 15টি ইহুদি পরিবারের অভিবাসনের পর তিনি এই ফতোয়া জারি করেন। আতেরিথ কুহানির নামের ওই ইহুদি সংগঠন পূর্ব জেরুজালেমের সিল ওয়ান মহল্লায় ওই 15 অ্যাপার্টমেন্ট কিনে নেয়। সংগঠনটি পূর্ব জেরুজালেমে ইহুদি উপস্থিতি বাড়ানোর জন্য কাজ করে আসছে। ফতোয়ায় একই সাথে ইহুদিদের কাছে জমি বিক্রি করার ব্যক্তিদের সাথে ব্যবসায়িক এবং বৈবাহিক সম্পর্ক স্থাপনে নিষেধ করা হয়। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর পাহারায় ইহুদি পরিবারগুলোকে সিল ওয়ানের ফিলিস্তিনিদের কাছ থেকে কিনে নেওয়া 3টি ভবন নিয়ে যাওয়া হয়। অপরদিকে বৃহস্পতিবার আতেরিথ কুহেনির নামের কাছে অ্যাপার্টমেন্ট বিক্রি করার জন্য 3 পরিবার তাদের ছেলেদেরকে ত্যায্য করেছে। মিশরের দক্ষিণাঞ্চলে লুকসর শহরের কাছে মরুভূমিতে 3000 বছরের পুরনো ফিরাউনি যুগের প্রাচীন এক শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছে দেশটির প্রত্নতাত্ত্বিকরা। বৃহস্পতিবার অনুসন্ধানের সাথে যুক্ত প্রত্নতাত্ত্বিক দল একটি বিবৃতিতে এই তথ্য জানায়। প্রত্নতাত্ত্বিকরা বলেছেন, মিশরে আবিষ্কৃত প্রাচীন শহরগুলোর মধ্যে এটি বৃহত্তম। মিশর সাবেক প্রত্নতাত্ত্বিক উপমন্ত্রী এবং মিশরবিদ ডক্টর জাহি হাওয়ানের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিকরা বালুতে ঢাকা পড়া ফেরাউনি যুগের সমৃদ্ধ এই শহর আবিষ্কার করেন বলে বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, শহরটি 3000 বছরের পুরনো, তৃতীয় আমহোতেপের রাজত্বকালে যার সূচনা। ফারাও তুতান খামুম এবং আয়েশ শাসন আমলে এই শহরে বসতি স্থাপিত হয়। প্রাচীন এই শহর আবিষ্কারের পরিপ্রেক্ষিতে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের মিশরীয় শিল্প এবং প্রত্নতাত্ত্বিক বিষয়ে অধ্যাপক বেটসি ব্রায়ান বলেছেন, মিশরের প্রত্নতাত্ত্বিক দলটির বিবৃতি অনুসারে প্রায় 100 বছর আগে তুতান খামুনের সমাধি আবিষ্কারের পর এটাই দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কৃত শহরের ধ্বংসাবশেষের মাঝে তৃতীয় আমেনহোতেপের সিলমহরযুক্ত রঙিন মৃৎশিল্পের পাত্র, গোবরে পোকার আকৃতির তাবিজ, মাটির ইট এবং গহনা পাওয়া যায়। সাবেক প্রত্নতাত্ত্বিক বিষয়ক মন্ত্রী হাউস বলেছেন, বহু বিদেশি অনুসন্ধানী দল এই শহরটির সন্ধান করেছে কিন্তু তা খুঁজে পায়নি। বিবৃতি অনুযায়ী অনুসন্ধান দলটি 2020 সালের সেপ্টেম্বরে রাজধানী কায়রো থেকে প্রায় 500 কিলোমিটার দক্ষিণে লুক্সের কাছে তৃতীয় র্যামেস এবং তৃতীয় আমেনহোতেপের সমাধির মধ্যবর্তী স্থানে খনন কাজ শুরু করে। করোনার বিধিনিষেধ ভঙ্গ করে পারিবারিকভাবে নিজের 60তম জন্মদিনের অনুষ্ঠান পালন করেছিলেন নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গ। এই ঘটনা নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা করেছে দেশটির পুলিশ।
পর অবশ্য এই ঘটনায় ক্ষমা চেয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দেশটির পুলিশ প্রধান উলে সায়েবেরুদ। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে একটি পাহাড়ি রিসোর্টে ওই পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী। এতে 13 জন ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন। দেশটিতে করোনার কারণে 10 জনের বেশি জমায়েত নিষিদ্ধ। তিনি করোনার বিধিনিষেধ ভঙ্গ করে প্রায় 20,000 নরওয়েয়ান ক্রোন এবং 1,713 ইউরো জরিমানা করায় পুলিশ। পুলিশ বলেছে এই ধরনের ঘটনায় সাধারণ জরিমানা করা হয় না। করোনার বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে সরকারি দায়িত্বের অগ্রভাগে রয়েছেন প্রধানমন্ত্রী, কিন্তু তিনি বিধি ভাঙছেন, এই জন্য তাকে জরিমানা করা হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।